ভবানীপুর উপনির্বাচনের প্রচারের শেষ লগ্নে ধুন্ধুমার। যদুবাবুর বাজারে বিক্ষোভের মুখে দিলীপ ঘোষ। বিজেপির সর্বভারতীয় সহসভাপতির বিরুদ্ধে টিকাকরণ কেন্দ্রে ভোট প্রচারের অভিযোগ করেন স্থানীয় তৃণমূল কর্মীরা। তাদের দাবি, প্রথমে স্থানীয় এক তৃণমূল কর্মীকে ধাক্কা দিয়েছেন দিলীপ ঘোষ, এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপির সদ্য প্রাক্তন রাজ্য সভাপতিকে ঘিরে শুরু হয় জয় বাংলার স্লোগান। পাল্টা জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন বিজেপির নেতা কর্মীরা। স্লোগান দেন দিলীপ। সেই পরিস্থিতির মধ্যে দিলীপ ঘোষকে ধাক্কাধাক্কি করা হয় বলে অভিযোগ বিজেপির। ফের স্লোগান ওঠে, দিলীপ ঘোষ দূর হটো। ধাক্কাধাক্কির সময় এক বিজেপি কর্মী আহত হন বলে অভিযোগ পদ্ম শিবিরের। তৃণমূলকে কটাক্ষ করে এদিন দিলীপ ঘোষ বললেন, তৃণমূল মানুষের কাছে যেতে পারছে না, তাই বিজেপির পিছনে পড়ে আছে। আমাকে বারবার বাধা দেওয়া হচ্ছে, কিন্তু আমি যা করার তা করে গেছি। সাধারণ মানুষের কাছে গিয়ে আমাদের বক্তব্য রাখছি, তাদের ভয় পাওয়ার কি আছে, তাদের টেনশন হওয়ার কি আছে? চিৎকার দেখেছেন, বিজেপি আটকাবার চেষ্টা করছে। আপনি মাঠে আটকাতে পারবেন না, ভোটে আটকাতে পারবেন না। আমার নাম ছাড়া ওদের উদ্ধার হবে না। দেখুন, ভোট হচ্ছে আমরা লোকের কাছে যাচ্ছি, কথা বল, তারা মাইক নিয়ে আমাদের পিছনে ঘুরছে, আর দিলীপ ঘোষের নামে স্লোগান দিচ্ছে।